দেখেন এটা অনেক গরম আছে ভাই, দেখেন এই সমস্ত একবার মুড়মুড়ে চুপ, এই দেখেন এই যে একবার মুসমুস হয়ে গেছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে সমস্যার যে কালারটা সেটাই কিন্তু আসছে। আমরা এখন মুরগিটা খুলে দিব, দেখেন ওকে দেখা যাক যে মুরগিটা। সাবির ভাই মুরগিটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, কারণ আপনি বুঝতে পারছেন। আমি একটু রান্না একটু দেখাই দিই যে আসলে হয়েছে কিনা। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে গর্জিয়াস একটি প্রোডাক্ট, যেটাতে গ্রিল এবং সমোসা তৈরি করা হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটাতে কিন্তু একদম আস্ত মুরগি দেওয়া এবং আরেকটাতে সমোসা দেওয়া। রমজান ভাই কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো। আজকে তো দেখতেছি বিশাল কারবার। জি আজকে আমরা আসলে নতুন একটা এয়ার ফ্রাই নিয়ে আসছি। আসলে এয়ার ফ্রাইটা আমরা আজকে সমোসা এবং যে আপনার মুরগি ফ্রাই করে দেখাবো একবারে। এখানে দুইটাতে দুই আইটেমস, এই মেশিনে কি এইগুলো হবে ভাই? এটা একটা এয়ার ফ্রায়ার, আসলে আজকে হয় কি না আমিও জানি না, হবে কি না আপনিও ভালো কথা, আমিও কনফিউজ হবে কি না। আজকে আমরা করে দেখাবো, যদি হয় আমরা প্র্যাকটিক্যাল দেখবো, না হলে আমরা প্র্যাকটিক্যালে দেখবো, ঠিক আছে? তো আজকে আমরা দুইটা একটা কোম্পানি প্রোডাক্ট দেখাচ্ছি, দুইটা মডেল। এটা আমরা একটা মডেল নাম্বারটা বলে দিব, এটা বিষয়টা বলে দিব। দেখেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক এয়ার ফ্রায়ার, কোম্পানির নাম শিমিজু, মডেল নাম্বার SM818, মানে 818 এর মডেল নাম্বারটা। এটা মেড ইন হবে? আর মেড ইন হবে চায়না। ওকে এটা মেড ইন হবে চায়না, ঠিক আছে? এটা কত ওয়াটের হবে? আর এটা ওয়াটটা কত হবে সেটাও আমরা বলে দিছি। এটার ওয়াট হবে মাত্র 1300 থেকে 1300 ওয়াট। যেমন এটাতে আমরা তেল টেল সব কমপ্লিট করা আছে, মেরিনেট করা আছে, আমরা এটা লক করে দিব। আমরা লক করে দিচ্ছি। আচ্ছা এখানে একদম আস্ত মুরগি একদম মশলা টসলা মেখে এখানে দেওয়া আছে। জি এটা আমরা লক করে দিলাম, এটা লক ছাড়া কিন্তু আবার চলবে না। আর এটাতে আমরা একটু তেল দিব, সমস্যাতে আমরা এক ফোঁটা করে তেল দিয়ে দিব। ব্রাশ দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমাদের কাছে ব্রাশ নেই, এই জন্য আমরা এভাবে দিচ্ছি। তবে এটাতে তেল ছাড়াও চাইলে ভাজি করা যাবে? হুম, তেল ছাড়াও তো খেতে পারবে, কিন্তু তেল ছাড়া খেলে কি হবে, স্বাদটা পাবেন না। আর একটু তেল দিলে কি হবে, বা বাটার দেবেন, কেউ তেল দিবেন কেউ বাটার দিবেন, যে যেটা মন চাই সেটা দিবেন। ওকে সমস্যার যে এয়ার ফ্রায়ারটা সেটাও কিন্তু আমরা একদম ব্লক করে দিচ্ছি। গ্রিল তাহলে আমরা এখন সমস্যা দিচ্ছি, এখন সমস্যাটা আমরা একটা টাইমে দিয়ে দিব এখানে। এটা সমস্যা হইতে কিরকম সময় লাগবে আপনার? এগুলো 25 মিনিট সময় লাগবে। এটা 25 মিনিট, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম স্টার্ট হয়ে গেল। দিয়ে দিলাম গিল্ডও, সময় দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা এয়ার ফ্রায়ার কিন্তু রান্না শুরু হয়ে গেল। এটা যখন মেশিনটা স্টার্ট হবে তখন কিন্তু এটা একদম ঘুরবে, চতুর্দিকে ঘুরবে, চারদিক থেকে ঘুরবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সমোসার যে এয়ার ফ্রায়ারটা আমরা যেটাতে সমোসা দিয়েছি সেটা কিন্তু একদম সুন্দরভাবে স্মুথলি ঘুরতেছে। দুইটাই কি 25 মিনিট রান্না নাকি কোনোটা কম বেশি? না আপনার গ্রিলটা যদি একটু সময় বেশি লাগবে, গ্রিলটাতে সময় বেশি লাগবে। আমরা গ্রিলটা টাইম দিয়েছি 35 মিনিট, আর আমরা সমোসাটা সময় দিয়েছি মাত্র 25 মিনিট। যে আমরা এখন এটা আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি সম্বন্ধে আমরা বলে দেবো, সে বন্ধু আমাদের রান্নাটা হোক, আমরা দেখি রান্নাটা আমাদের হচ্ছে কি না, ঠিক আছে? বা আমাদের এই ফ্রাইটা হইতেছে কিনা, বা আমাদের সমস্যাটা হচ্ছে কিনা, এটা আমরা একটু দেখে নেব। ওকে পুরো ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আমরা দেখব এই এয়ার ফ্রায়ারে আদৌ হয় কিনা, বা এটা হইলেও এটা স্বাদ ঠিক থাকে কিনা, সব কিছুই কিন্তু আজকে আমরা দেখব। তো আমরা অপেক্ষা করি কিছু সময়, দেখা যাক এটা কিরকম হয়। আপনারা যদি খেয়াল করেন দেখবেন এটা কিন্তু অনেকটাই কালার চলে আসছে, প্রায় 5-7 মিনিটের মতো দেখলাম। আমরা যদি গ্রিলের দিকে খেয়াল করি, গ্রিলটাও কিন্তু মোটামুটি হওয়া শুরু করেছে। আমরা তো দেখতেছি যে দুইটা একদম সমানভাবে হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যেটা হলো আপনার যে আপনার যে মুরগিটা যখন আপনি গ্রিল করবেন তখন কিন্তু আপনাকে এটা মেরিনেট করে আপনাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ বলতে আপনি 5-6 ঘন্টা মেরিনেট করে রেখে দিলে কিন্তু আপনার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক আছে? এটা করে দিবেন। আর সমস্যা যদি আপনার বাসায় যারা সমস্যা বানাতে পারেন তারা বাসার সমস্যা বানাবেন, যেভাবে বানান ওইভাবে বানাবেন। বানানোর পরে আপনি এখানে দিবেন, তাই কত স্মুথলি ঘুরতেছে এবং কত সুন্দরভাবে এটা আপনার গ্রিলটা মানে আপনার সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? এবং গ্রিলটাও খুব ভালোভাবে হচ্ছে। আমরা আসলে এরকম আপনার কিন্তু আসলে আপনার এই ধরনের এয়ার ফ্রায়ার যখন আগে আমাদের মার্কেটে ছিল তখন কিন্তু আসলে আমাদের প্রচুর দাম দিয়ে কিনতে হতো আর কি, ঠিক আছে? এখন কিন্তু আসলে আমি সাধারণত এগুলো প্রচার করার পরে কিন্তু মানুষের এগুলো অভ্যস্ত হয়েছে বেশি, এবং মানুষই অনেক বেশি বেশি কিনতেছে। আগে হয়তো মানুষ এত বেশি কিনতো না, কিন্তু জানতোই না আসলে কোথায় পাওয়া যায়। আগে অনেক বাইরে থেকে আমেরিকা থেকে বা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসতো কিন্তু আগে, কিন্তু এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে।
আর দেখা যাচ্ছে আপনি বাইরে থেকে নিয়ে আসলেন কিন্তু দেখা যাচ্ছে সার্ভিসটা পাবেন না। কিন্তু আমাদের এখানে কী হবে, আমাদের কাছে নিলে আমরা সার্ভিসটা ভালো দিব, আমরা সবসময় যে কোনো সময় আমরা টেক কেয়ার করবো, আপনাদের কখন কোনো কী সমস্যা আছে আমরা সমাধান করে দেবো আর কি। তো যাই হোক, আমরা ভালো মানের কিছু আমরা এয়ার ফ্রায়ার দেখাবো এবং দেখাচ্ছি এবং সামনে নেক্সট আরও আসবে, ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকবেন। আর আজকে কিন্তু আমরা এখানে সমোসা এবং গ্রিল করে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা কিন্তু অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে আবার ফিরে আসলাম, দেখা যাক এগুলাতে পারফেক্ট কালারটা আসছে কিনা কিংবা এগুলো হয়েছে কিনা। আমরা যদি সমোসার দিকে খেয়াল করি আপনারা দেখতে পাবেন পারফেক্ট যে কালারটা সেটাই কিন্তু আসছে, একদম ভাজি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সমোসাটা কিন্তু হয়ে গেছে, গ্রিলটাও কিন্তু একদম পারফেক্ট কালারটা আসছে, যদিও ভেতরের অংশে আমরা কিন্তু এটা খুলে দেখব। রমজান ভাই, এটা কি হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি এটা হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি এটাও কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমরা ওইটা হয়ে গেছে, হয়তো একটু পরে এটা অটো অফ হয়ে যাবে, আমরা সেই লেভেলে চলে আসছি, প্রায় কাছাকাছি চলে আসছি, এটা অটোমেটিক হয়ে যাবে। তো আমরা হয়ে গেলে আমরা কিন্তু এটা খুলে নিব, ঠিক আছে। তারপর আপনি চাইলে অফ করে দিয়ে অন্য খুলতে পারেন, কিন্তু আমরা এখন দেখতেছি এটা হয়ে গেছে, আর সামান্য হয়তো একটু সময় বাকি নেবে। আপনি যদি বলে তাহলে আমরা অফ করে দিই, আর একটু সামান্য সময় বাকি আছে, এটা অটো অফ হয়ে যাবে। ওকে, আমরা এটা অফ করে এটা ভেতরের অংশটা দেখি যে এটা কীরকম হয়েছে। দেখি এটা সামান্য একটু বাকি আছে ভাই, দেখেন এই যে ওই অফ হয়ে গেছে, ঠিক আছে, অফ হয়ে গেছে, সেই লেভেল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে সমোসার যে কালারটা সেটাই কিন্তু আসছে। আপনারা রেস্টুরেন্ট অথবা বাহিরের যে খাবারটা খান কালারটা কিন্তু একদম সেরকমই আসছে। দেখেন এটা অনেক গরম আছে ভাই, দেখেন এই সমোসা একবার মুড়মুড়ে চুপ, দেখেন এই যে একবার মুসমুস হয়ে গেছে, দেখেন দেখেন সেই মুসমুস হয়ে গেছে একদমই, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খেয়ে দেখা তো, এটা এর খাওয়া তো দেখি কষা মুসমুস নাকি, কেমন টেস্ট হয়েছে? অনেক টেস্ট হয়েছে, অনেক। হ্যাঁ, ওকে, আমরা কিন্তু এটাতে যে হয় সেটা প্রমাণ পাইলাম, পারফেক্ট যে রান্নাটা বা সমোসার যে কালারটা সব কিছুই কিন্তু ঠিক থাকে। সাবির ভাই, এটা যখন গরম থাকবে কীভাবে ধরবেন? সেই থেকে কোম্পানির তরফ থেকে কিন্তু আপনার ট্রে দেওয়া আছে, দেখেন। ওকে, এটা ধরার জন্য এরকম ট্রে দেওয়া আছে? ট্রে দেওয়া আছে। ওয়াও, এটা উঠে কিন্তু আপনি এক জায়গায় রেখে দিতে পারবেন, যেমন আমি এখানে রেখে দিলাম। ওকে, আর এখানে তেল যেটা আছে, যেটা অতিরিক্ত যে তেল আছে, তেলটা কিন্তু আপনি এখানে পুড়ে গেছে, অতিরিক্ত তেলটা এখানে আসবে, এখানে পুড়ে গেছে, জি। ওকে, তার মানে এখন কিন্তু এটা একদম তেল মুক্ত খাবার, একটু স্বাদ। ওয়াও, আমরা কিন্তু এখানে শব্দটা শুনলাম, এটা কিন্তু হয়ে গেছে অলরেডি মুরগিটা। আমরা এখন মুরগিটা খুলে দিব, দেখেন। ওকে, দেখা যাক যে মুরগিটা, ওয়াও, সাবির ভাই মুরগিটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, কারণ আপনি বুঝতে পারছেন। আমি একটু রান্না একটু দেখাই দিই যে আসলে হয়েছে কি না, আর পুরো মুরগিটা উঠে নিই। ওকে, এই দেখতে পাচ্ছেন যে একদম গ্রিল, কিন্তু গ্রিলের যে কালারটা, এটা এখানে এখানে দেখেন, এখানে যে অতিরিক্ত যে তেল চর্বি ছিল মুরগির ভিতরে সেটা কিন্তু বের হয়ে গেছে একদমই, অতিরিক্ত যে তেল সেটা কিন্তু এটা ডাস্ট হিসাবে এখানে আসবে। তো আমরা এখানে কিন্তু এই জিনিসটা আমরা একটু দেখি যে আসলে সাবমিট হয়েছে কি না, তাই না? একদম, এটা তো উপরে হয়েছে এরকম বোঝা যায়, কিন্তু ভেতরে সিদ্ধ হয়েছে কি না? সিদ্ধ, বাবা অনেক গরম, ভেতরে সিদ্ধ হয়েছে কি না সেটা আমরা দেখাই দিচ্ছি, অনেক গরম, ধরতে পারতেছি না। সাবির ভাই, আমি এখানে দেখাই দিচ্ছি, দেখেন হয়েছে কি না, দেখেন, হাত দিয়ে দেখাই দিচ্ছি, দেখেন হয়েছে কি না। মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আপনারা যদি একটু খেয়াল করেন খুবই দেখতে পারবেন একদমই। দেখেন খুবই ভালো সিদ্ধ হয়ে গেছে, উফ, আমি ধরতে পারছি না গরমের জন্য। এটা যেহেতু গরম সেজন্য আমরা হয়তো বা ভালোভাবে আপনাকে দেখাতে পারতেছি না। সিদ্ধ হয়ে গেছে, খুবই ভালো হয়েছে, দেখেন সেই লেভেলে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। আমরা যদি এটার ভেতরের অংশটা দেখি, আপনারা দেখেন ভেতরেও কিন্তু একদম পুরো পুরো যে ভাবটা, একদম এই যে দেখেন সাবির ভাই, আমি আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। ওয়াও, দেখেন একদম, দেখেন মাংসটা সিদ্ধ হওয়ার পরে যে কালারটা কিংবা যেরকম ভাব থাকার কথা একদম সেরকমই কিন্তু আসছে। আমরা তো মুরগির গ্রিলটা একদম দেখলাম, পারফেক্ট একটা গ্রিল, এটা স্বাদটা ঠিক আছে কিনা দেখেন, এরকম যদি সিদ্ধ না হয় আপনি কিন্তু এভাবে উঠে যেত না একদমই, ঠিক আছে। দেখেন স্বাদটা তো অবশ্যই ঠিক আছে, আমি একটু স্বামীকে দিই যে এই স্বাদটা ঠিক আছে কিনা, একটু উফ, দেখেন পুরো সব থেকে সব কিছু আলাদা হয়ে গেছে, একটু খেয়ে দেখা যায় তো বাবা, সুন্দর ঠিক আছে, অনেকটা খুব তেল দিলে যেরকম লাগে তেমনই লাগে, কিন্তু হালকা ডিফারেন্স হতে পারে।
ওকে, আপনারা যদি তেল খাইতে চান তাহলে তেলটা মিক্সড করবেন, আর যারা তেল ছাড়া খাইতে চান তারা হয়তোবা বাটার বা অন্য কিছু মিক্সড করতে পারেন। সাবিন ভাই, আমরা আসলে একচুয়ালি দেখে দিলাম যে আসলে হয়, আমি তো ভাবছিলাম হবেই না, কিন্তু এত সুন্দর যে হয় সেটা কিন্তু আমার আসলে জানা ছিল না। তবে এই যে শিমুজু এয়ার ফ্রায়ারটা কিন্তু আসলে আসলে খুব ভালো মানের একটা এয়ার ফ্রায়ার, এবং প্রাইসটা থাকবে রিজনেবল, এবং আমরা ওয়ারেন্টি গ্যারান্টি যেটা আছে সেটাও আমরা বলে দিব। এটা কোম্পানির তরফ থেকে সাবির ভাই 1 বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে, আর বর্তমানে এটার মূল্য হলো 7,500 টাকা, আর আমরা এখন ডিসকাউন্ট অফার করে দিচ্ছি মাত্র 5,500 টাকা অনলি। এটা 5,500, কারণ আমি ডিনার্সে সবসময় বরাবরই আমি এমন একটা প্রাইজে দিবি যাতে সবাই কিনতে পারে, সবাই যাতে কিনতে পারে, যাতে নাগালের বাইরে থাকে। বাজার থেকে দেখবেন অন্য অন্য এয়ার ফ্রায়ার অনেক প্রচুর দাম, অনেকে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের কারণে কিনতে পারেন না, কিন্তু ব্র্যান্ডের কারণে দেখা যায় অনেক বেশি দাম পড়ে যায়। যার কারণে আমরা এখন এগুলো দিচ্ছি, এবং ব্র্যান্ডের চেয়ে ভালো সার্ভিস দিবে, কোয়ালিটি ভালো হবে, লংজিভিটি বেশি হবে, দামও কম পাবেন। এখন এটা নেওয়ার প্রসেসটা জানতে চাচ্ছি। অবশ্যই সাবির ভাই, এটা ঢাকার ভিতরে হোম ডেলিভারি থাকবে, ঢাকার বাইরে করে ডেলিভারি থাকবে, এবং চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্টটা নিতে পারবেন, তাছাড়া আমাদের কল সেন্টারের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোডাক্ট দেখানোর জন্য। আশা করি প্রোডাক্ট আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে প্রোডাক্টটি নিতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে চাইলে সরাসরি শোরুমে এসেও প্রোডাক্টটি নিতে পারেন। শোরুমের ঠিকানা 21/23 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট ঢাকা 1205। আপনারা খুব সহজে আসতে চাইলে নিউ মার্কেটের পিছনে একদম বড় যে ভবন বিশ্বাস বিল্ডার্স, এটার একদম গ্রাউন্ড ফ্লোরে।